জাল সনদে চাকরি করে যার অভিযোগ উঠেছে ফরিদপুরের গোয়ালচামটে মহিম ইনস্টিটিউট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বিরুদ্ধে। এদের একজন হিন্দু ধর্ম শিক্ষিকা স্বপ্না রানী দাস, আরেকজন হলেন কম্পিউটার শিক্ষিকা শাহনাজ পারভিন। দীর্ঘদিন ধরে এনটিআরসি সনদ জাল করে চাকরি করে যাচ্ছেন তারা। ফরিদপুর জেলা প্রতিনিধি আনিসুর রহমানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুর শহরের গোয়ালচামটে মহিম ইনস্টিটিউট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকা জাল সনদে চাকরি করছেন দীর্ঘ এক যুগ ধরে। এদের একজন হিন্দু ধর্ম শিক্ষিকা স্বপ্না রানী দাস এবং অপরজন হলেন কম্পিউটার শিক্ষিকা শাহনাজ পারভিন। তারা দুজনেই কাদিরদি রূপদিয়া গ্রামের বাসিন্দা। গুরুতর এই অভিযোগ অস্বীকার করে স্বপ্না রানী দাস নিজেই জানান, জাল সনদে তিনি চাকরি করছেন 2012 সাল থেকে। আপনি তো 2010 সালে নিয়োগ হয়েছেন না? 2010 সালে নিয়োগ। পাশি করে নিয়োগ জাল সার্টিফিকেট চাকরি করলেন, এর কারণ কি একটু বলবেন? বলার তো ভুল যখন মানুষ করে তখন কি আসে বলে মানুষের কোনো ভাবে দেওয়া যায়? তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি আরেক শিক্ষিকা শাহনাজ পারভিন। অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের এখানে সার্টিফিকেট দাখিল করছে, আমরা সার্টিফিকেট যাচাই করা আমাদের সক্ষমতার বাইরে, তবে এটা এনটিআরসি এর মাধ্যমে তদন্ত তদন্ত প্রতিবেদন যেভাবে আসছে বিষয়টির দ্রুত সুরাহার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।